দেখো আগের দিন আমরা কি করেছি আগের দিন আমরা অ্যাক্টিভিটি এইট অবধি করেছি আজকে আমরা করবো অ্যাক্টিভিটি নাইন থেকে অ্যাক্টিভিটি নাইনের কি এখানে কতগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স অপারেটর কারা হয় এম ইজ আর যে বি ভার্বগুলো আমরা দেখেছি এরা হচ্ছে ওই সেন্টেন্সগুলোর অপারেটর তাহলে এখানে আমাদেরকে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টটা দেখতে হবে যে এখানে কোন সাবজেক্টটা আছে তার উপর কোন টা অ্যাম বা is বা are কোনটা বসবে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে সবসময় আয়ের পর am বসে তারপর যদি অন্য কোনো সিঙ্গুলার সাবজেক্ট হয় সেক্ষেত্রে বসে ইস এবং যদি প্লুরাল হয় সাবজেক্ট সেক্ষেত্রে বসে are তাহলে আমাদেরকে সেটাই করতে হবে চলো তাহলে আমরা প্রথমে এটা দেখি দেখো প্রথমে এটা কী বলেছে আই এম ইজ রিডিং এ বুক তাহলে কোনটা হবে আই am রিডিং এ বুক অথবা আই is রিডিং এ বুক আমরা জানি যে আই এম রিডিং এ বুক হয় তাহলে এখানে হবে আই am রিডিং এ বুক দেখো মাই সিস্টার এম ইজ প্লেইং তাহলে কোনটা হবে মাই সিস্টার এম তো হয় না কারণ আই নয় মাই সিস্টার ইজ হবে তাহলে মাই সিস্টার একজন তাহলে মাই সিস্টার ইজ প্লেইং এরপর আছে দেখো এরপর কি মাই প্যারেন্টস তাহলে মাই প্যারেন্টস কি প্লুরাল তাহলে এক্ষেত্রে কোনটা হবে এখানে আর হবে তাহলে মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অর্থাৎ আমার বাবা মা মাঠে কাজ করছেন এখন দেখো আওয়ার টিচার তিনি তো একজন নাকি তাহলে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড এখানে তাহলে is টা হবে কারণ কি আমার teacher একজন সিঙ্গুলার একজন ব্যক্তি সেই জন্য অর্থাৎ আমাদের শিক্ষক মহাশয় কাল মানে ব্ল্যাকবোর্ড অর্থাৎ কৃষ্ণ ফলকে লিখছেন এই ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকবোর্ড বলাই ভালো ব্ল্যাকবোর্ডের এমনিতে বাংলা যদি আমরা করি তাহলে সেটাকে কৃষ্ণ ফলক বলা হয় এরপর দেখো ইউ ইজ না আর সুইমিং তাহলে ইউ টা আমরা জানি সব সময় প্লুরাল তাহলে ইউ আর সুইমিং অর্থাৎ তুমি সাঁতার কাটছো দেখো আমরা আগে পড়েছি যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য যখন ফর্মেট তৈরি করি আমরা তখন সেক্ষেত্রে যদি সেন্টেন্সটা অ্যাসারটিভ সেন্টেন্স হয় প্রথমে কি বসে প্রথমে সাবজেক্ট বসে অর্থাৎ যে ক্রিয়াপদ কাজটা কে করছে তাই তো তাকে আমরা সাবজেক্ট বলি তারপর কি হচ্ছে বা কি করছে বা এইরকম যেটা অর্থাৎ ভার্ভ যেটা সেটা তারপরে থাকে সাবজেক্টের পর ভার্ভ তারপরে যে আদার্স কমপ্লিমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু সেন্টেন্সের একদম লাস্টে তারপর বসে এটা শুধুমাত্র অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই হয় এবার তোমাদেরকে যে অ্যাক্টিভিটি টেন সে অ্যাক্টিভিটি টেনে তোমাদেরকে এইরকম কতগুলো অ্যাসারটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে এই অ্যাসারটিভ সেন্টেন্সগুলো তোমাদেরকে কি করতে হবে রি করতে হবে পুনরায় একবার সাজাতে হবে এবং এর একটা অর্থবহুল বাক্য তৈরি করতে হবে যেখানে সাজানো আছে সেখানে কিন্তু অর্থবহুলভাবে সাজানো নেই যেখানে অর্থের মানে কোনো ঠিক ঠিকানা নেই সেরকম বাক্য এগুলো তাহলে এগুলোকে ঠিক করে সাজাই চলো দেখি তাহলে সাজালে কেমনটা হয় দেখো প্রথমটাই দেখো তাহলে কি হবে প্রথমটাই সাবজেক্টকে আমি পড়ি তাই তো তাহলে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল আমি তারপর স্টাডিটা ভার এইভাবে সাজাতে হবে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল আমি একটা প্রাইমারি স্কুলে পড়ি তার মানে তারপর দেখো আমার বাড়িটা স্কুলের থেকে কাছে তাহলে মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল এরপর দেখো এখানে কোনটা এখানে আবার আই আছে তাহলে আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি রোজ স্কুলে যাই কে যাই আমি যাই সেই জন্য আই সাবজেক্টে রাখবো এবং যেহেতু যাওয়াটা ভার্ট সেই জন্য গোটাকে সেকেন্ডে রাখবো আই গো টু স্কুল এভরিডে আমি ভালোবাসি ইংরেজি পড়তে এখানে আমি ইংরেজি পড়তে ভালোবাসি এখানে কে ভালোবাসে আমি তাহলে আই এখানে সাবজেক্ট এবং ভালোবাসাটা ক্রিয়া তাহলে লাভ আই লাভ টু রিড ইংলিশ অথবা আই লাভ টু স্টাডি ইংলিশ এরপর দেখো এখানে গিয়েছি মাই টিচার্স লাভ মি ভেরি মাচ এটা হবে কারণ কি আমার টিচাররা আমাকে ভালোবাসেন মাই টিচার্স লাভ মি ভেরি মাচ আমার শিক্ষক মহাশয়রা আমাকে খুব ভালোবাসেন এরপর আমি হতে চাই দেখো আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট কে হতে চায় আমি চাই তাহলে আই ওয়ান্ট আই সাবজেক্ট ওয়ান্ট পার্ক আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট আমি একটা ভালো ছাত্র হতে চাই